আপু আপনার নাম কি? আরজিনা। আরজিনা, তো আরজিনা আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? সাভার। সাভার কোন জায়গায়? কাঞ্চনপুর ভাই। কাঞ্চনপুর। তো আপু আপনি এই এত দূর থেকে কষ্ট করে আসছেন ভিডিও করার জন্য, তো কী কারণে আসছেন সেই কথাগুলো অবশ্যই জানবো, কিন্তু তার আগে জানতে চাই আপনার বাবা মা কি বেঁচে আছে? জি বেঁচে আছে ভাই। আপনার ভাই বোন কয়জন? না, চারটা বোন। চারটা বোন, ভাই নাই? না। আপনি বোনদের মধ্যে বড়? নাম্বার বড়। আচ্ছা, তো এখন এই আপনার যে ছোট বোনগুলো আছে তাদের কি বিয়ে হয়ে গেছে? না ভাই, বিয়ে হয় নাই। আর আপনার কি অবস্থা, আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ ভাই, বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে। বিয়ে হয়েছিল, বাচ্চা আছে। তো আসলে এখন বাচ্চা থেকে এই হয়েছিল বলতে মানে আপনারও হাজবেন্ড নাই? না ভাই, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে কি কারণে? নেশা পানি করে ভাই, অত্যাচার করে খুব, খাওয়ান দাওয়ান দেয় না। তো আসলে নেশা পানি করে, খাওয়ান দাওয়ান দেয় না, তো এইরকম লোকের কাছে আপনি দেখে শুনে কেন বিয়ে বসছেন? দেখে তো বিয়ে বসি নেই ভাই, এখন বাবা মা পছন্দ করে দিয়েছে। জানে না তো আগে যে নেশা পানি করে ছেলেটা, জানলে কি কারোর বাবা মা চায় মেয়ের কষ্ট কপালে? তো বিয়ের পর জানছি ভাই। তো এখন আপনি কি করতে চান বা কি করতেছেন? কি করতেছি, মানুষের বাড়ি কাজ করি ভাই। ভাড়া থাকি, ওই বাড়ি গাড়ি আন্টির কাজ করে দেয়, ওই যাই দেয় তাই দিয়ে সংসার চলে। মাটা অসুস্থ, বাবাটা মাথা খারাপ, ঘুরে বেড়ায় রাস্তা রাস্তায়। আর তিনটা বোন কষ্ট মষ্ট করে পড়াই, আর একটা বোনকে নিয়ে গ্রামে যায় আমার আম্মা, তখন শরীরটা সুস্থ থাকে, তখন তখন নিয়ে যায়। তো আপনি এখন বর্তমানে এই বাসায় বসে থাকেন? হ্যাঁ ভাই, আর ছোটো বাচ্চাকে নিয়ে যে বললাম না বাড়ি গাড়ি আন্টির কাজ করে দেই। তো এই এখন আপনি কি করতে চান, যেহেতু এখন আপনার হাজবেন্ড নাই, আপনার এত এই ছোট বাচ্চা? আপনার বাচ্চার বয়স কত? 3 মাস ভাই। তো এতটুকু বাচ্চাকে রেখে আপনার হাজবেন্ড চলে গেল, তো সে কি আরেকটা বিয়ে শাদী করছে কিনা? হ্যাঁ ভাই, করছে কিনা সেটা তো আমি জানি না, তারা তো আরেক দেশে থাকে আর আমরা এক দেশে থাকি। কোথায় থাকে তারা? তারা ময়মনসিংহ থাকে ভাই। ময়মনসিংহ থাকে? তো আপনি এখানে আর ছেলের বাড়ি ময়মনসিংহ, তো কিভাবে আপনাদের বিয়ে শাদী হলো, পরে মানে কিভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ? ওই যে আমরা বহরলি যাই না ভাই, তাকে যেখানে সেখানে থাকি না, ওই যে ওদের এলাকায় গেছিলাম, বহরে দেখা হয়েছে, তাই ওনারা এই করে পছন্দ করে বিয়ে করছে। তারা কি বেদে নাকি গৃহস্থ? তারা গৃহস্থ ছিল ভাই। তো গৃহস্থ ছিল, তো এখন এই ভিডিওতে এসে অনেকেই বলে যে গৃহস্থ ছেলের সাথে বিয়ে বসতে চাই, তো আসলে আপনি গৃহস্থ ছেলের সাথে বিয়ে বসেও তো আপনার কপালে এরকম? সবাই তো আর এক না ভাই, সবাই তো আর এক না, সবাই একরকম হলে তো। যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে কি আপনি আসলে বিয়ে বসবেন? বসবো, সে যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমার যদি সহযোগিতা করে, সাহায্য করে। কি ধরনের সাহায্য সহযোগিতা আপনার দরকার? এই যে ধরেন, এই যে আমার বাবা মাটা অসুস্থ, কিছু টাকা দিয়ে যদি তার চিকিৎসা করতে পারি, কি আমার বাচ্চাটা নিয়ে ই করতে পারি, বন্ধুটাকে লেখাপড়া করাতে পারি, তো উনি যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি ওনার পাশে দাঁড়াবো। আচ্ছা, তো এখন ওনার পাশে আপনি কিভাবে দাঁড়াবেন? যদি উনি বিয়ে করতে চায় তা বিয়ে করবো ওনাকে। এখন আপনি যদি প্রেমের ফাঁদে ফেলে বা বিয়ে করার ছলনায় তাকে যদি আপনি ধোকা দেন, তো আসলে যে ভাইটির কাছ থেকে আপনি এভাবে ধোকা দিয়ে খাবেন, তো আসলে সে তো অনেক বড় একটা শক পাবে, মানে অনেক বড় কষ্ট পাবে, তো আসলে এরকম করাটা ঠিক হবে না। আসলে কি আপনি এরকম করবেন কি? না ভাই, এরকম কেন করবো, সে যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে সহযোগিতা করে, তো তাকে আমি কেন ধোকা দেবো? আচ্ছা, তো আপনার কাছ থেকে আমরা আপনার অনেক মূল্যবান কথা জানতে পারলাম, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তো আসলে কি আপনি যোগাযোগ করবেন? হ্যাঁ করবো ভাই। তো এই যোগাযোগ করলে আপনার ফোন নাম্বার তো ভিডিওতে দিতে হবে, আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ দেবো ভাই, দেবো না কেন। তো এই ফোন নাম্বার ভিডিওতে দিলে তো আপনার সাথে অনেকেই যোগাযোগ করবে, আপনি কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। জি না ভাই। এটাই আপনার কাছ থেকে আমার চাওয়া, এবং এটাই আমার কাছ থেকে আপনার কাছ থেকে আমার চাওয়া পাওয়া। তো এখন তাহলে আপনার নাম্বারটা আপনি 018 0186 26 26 39 39 23 23 20 20। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নাম্বার, আর অবশ্যই কেউ না কেউ আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। সো আপনার যদি আরও কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনি বলতে পারেন। হ্যাঁ ভাই, যদি কোনো ভাই সাহায্য করতো খুবই উপকার হইতো, যদি কোনো ভাই হেল্প করে।